কারোর আশঙ্কা গানে গানে, অনেকের আবার মুখে মুখে। ব্যবসায় কেন্দ্র খুলে মাছ বা সবজি যখন একটা ট্রেন খুলে নেওয়া হবে, সেখানে আরো অন্য অন্য ট্রেনের উপর প্রেশার পড়বে। সর্বোপরি গঙ্গাসাগর মেলার পুণ্যার্থী সারা বছরই কম বেশি যাতায়াত করে। আর রেল যাত্রীদের এই ক্ষোভকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। এর আগেও কেন্দ্রীয় সরকার প্রায় 50টি প্রকল্পের বন্ধ করে দিয়েছেন, আরো 39টি প্রকল্পের অর্থ কমিয়ে দিয়েছেন। তৃণমূলকে নিশানা করে বিজেপির অবশ্য দাবি, রেলের চিঠি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। কোথাও রেল বন্ধের কথা বলা হয়নি। অতই যদি জনগণের প্রতি প্রেম থাকে, মমতা ব্যানার্জি কেন বলছেন না, হ্যাঁ 50% টাকা আমরা ব্যয় করব, আমরা ব্যবহার করব, 50% টাকা আমরা দেব ক্ষতিপূরণ হিসাবে। সুর নরম করতে নারাজ তৃণমূল। লোকসানের কারণ দেখিয়ে যে 8টি রুট বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এবার রাজনৈতিক প্রতিহিংসাটা এমন জায়গায় পৌঁছেছে, রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক কাজ ভারতবর্ষ জুড়ে করেছিলেন তার থেকে বাংলা বঞ্চিত হয়নি। তারা যদি চিঠি প্রত্যাহার না করেন, তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে তার মোকাবিলা করবে। রেল রুট বন্ধ বিতর্ক নিয়ে আবার বিজেপি তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছে সিপিএম। তৃণমূলের রেলমন্ত্রী তো বলে দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী যে রেলকে আইসিইউতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার আগে যারা মন্ত্রী হয়েছিলেন মুকুল রায় এবং মমতা ব্যানার্জি, সে তার দলেরই এমপি। সুতরাং আইসিইউ থেকে তো বার করতে হবে এবং চালাতে হবে। আর বিজেপি সরকার যেটা করছে, আইসিইউতেই নলটা কেড়ে নিচ্ছে, সুতরাং রুগীরা মরে যায়। আর এই রাজনৈতিক চাপানোতরের মধ্যে প্রমাদ গুনছেন অসংখ্য লোকাল ট্রেনের যাত্রী। এবিপি আনন্দ।